আল্লাহ পাক বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন তাদেরকে যারা নিজেদের উপর জুলুম করেছে, গুনাহ করেছে, অন্যায় করেছে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেন তাদেরকে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, তোমরা যদি খালেজ দিলে তওবা করো, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে, সব মাফ করবেন আল্লাহ। তওবা ছাড়া যদি কারো মৃত্যু হয়, তার আমল নামায় যদি শিরিক না থাকে, কুফর না থাকে, কোনো একদিন সে নাজাত পাবে। সুবহানাল্লাহ বলবেন না। শর্ত কি? শিরক নাই, কুফর নাই, গুনাহগার যত বড় হোক। আর যদি সারা জীবন আপনি গুনাহ করেন, গুনাহ যদি আপনার পাহাড় পর্যন্ত নয়, আকাশ পর্যন্ত যায়, একবার যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবা করতে পারেন, সব মাফ। এই ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহীমা। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা যত গুনাহ করুক, শিরক করেছে, কুফর করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, কোনো সমস্যা নাই, যদি তারা তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ পাক বলেন আমি তাদের গুনাহগুলোকে আমল নামায় সওয়াবের দ্বারা বদল করে দেব। আপনি যদি শিরক না করেন, কুফর না করেন, নেক আমল করেন, বিনা আযাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আর যদি গুনাহ করেন, শিরক কুফর না থাকে, তওবা করতে পারেন নাই, তওবা করতে, যেহেতু আল্লাহর হাবিবের উম্মত আপনি, শাস্তির পর আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, বেহেশত দিবেন বলে সুবহানাল্লাহ। পার্থক্য ফার্স্ট চান্স আর সেকেন্ড চান্স, ফার্স্ট চান্স সেকেন্ড চান্স। রাসূলুল্লাহর প্রত্যেক উম্মতকে আল্লাহ মাফ করবেন, এটা আল্লাহ তাআলার সাথে তার হাবিবের চুক্তি হয়ে গেছে। আল্লাহু আকবার! চুক্তির কথাটা কোথায় আছে? কোরআন শরীফে। সুবহানাল্লাহ বলবেন না, আমার কথা না, চুক্তি কে করছেন? চুক্তি নামাটা উল্লেখ আছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহাতে ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল হাশর ময়দানে আল্লাহ পাক আপনাকে প্রদান করবেন অসংখ্য নেয়ামত, ততক্ষণ পর্যন্ত আপনার কথা শুনেই চলবেন যতক্ষণ না আপনি রসুল রাজি হয়ে যান। সূরা দোহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন যতক্ষণ আমি রসুল রাজি না হই তিনি আমার কথা শুনতেই থাকবেন। আল্লাহ আমার সঙ্গে এই কথা ওয়াদা করেছেন, আমি তোমাদের সাথে একটা ওয়াদা করি, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার দিন ইসলাম গ্রহণ করেছে, আমার রক্ত ঝরা ইসলামের কালেমা বিশ্বাস করেছে, এমন একজন গুনাহগার যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রসুল রাজি হব না। আফসোস মুসলমান, আল্লাহকে আপন করলা না, রসুল্লাহকে আপন করলা না, আপন করলা বিবি বাল বাচ্চা, সহায় সম্পদ ক্ষমতা নেতা নেত্রী দল, ঠিক কিনা? সেজন্য স্বার্থ রক্ষায়, সম্পদ রক্ষায়, সামাজিক স্ট্যাটাস রক্ষায়, আর ক্ষমতার মসনদ রক্ষায় শেরেক হচ্ছে, কুফর হচ্ছে, দ্বীনের নাফরমানি হচ্ছে, ইসলামের বিরোধিতা হচ্ছে, তুমি বেখাবার, সেই দিকে তোমার কোনো খেয়াল না। কাল কেয়ামতে
এই সব নেতা নেত্রী দল সহায় সম্পদ পদ পদবি দুই পয়সার কাজে আসবে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআন করিম স্পষ্ট বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সে কিয়ামতের দিন সম্পদ এবং সন্তান, দল এবং কর্মী, ক্ষমতা এবং বিত্ত, সহায় এবং সম্পদ কোনো কাজে আসবে না। সে ব্যক্তি সম্মান এবং মুক্তি পাবে যে আল্লাহর সামনে দাঁড়াবে কলবে সালিম, একটি সুস্থ পরিচ্ছন্ন ইমান দীপ্ত হৃদয় নিয়ে। বলেন সুবহান। আমরা তা করতে পারি না। সে হৃদয়কে পবিত্র করতে হলে প্রথমেই দুটো আবর্জনা হৃদয় থেকে দূর করতে হবে, একটি শির্ক আর একটি কুফ। একটি শির্ক আর একটি কি? কুফ। কথা বুঝতেছেন? আমার প্রিয় ভাই বন্ধুগণ, পৃথিবীতে দুটো আন্দোলন চলছে, চলে এসেছে। একটি হচ্ছে আল্লাহর নবীগণ যে আন্দোলন করে গিয়েছেন, সেটা হচ্ছে তাওহীদের পক্ষে আন্দোলন। এই আন্দোলনের নেতৃত্ব দিতেন আল্লাহর নবীগণ। আরেকটি আন্দোলন হয়েছে শেরকের পক্ষে, কুফুরির পক্ষে, শয়তানের পক্ষে, যার নেতৃত্ব দিয়েছে যুগে যুগে ইবলিস শয়তান, তাগুত, ঠিক কিনা? সকল নবীগণকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন পূর্বে, যেন মানুষকে তারা আল্লাহর ইবাদতের দিকে টেনে আনে, শিরক কুফর এবং দিন বিরোধী কাজ থেকে রক্ষা করতে পারে। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কথাটি কোরআন কারিমে বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আল্লাহ পাক বলেন, হে বনি আদম, আমি কি তোমাদের থেকে ওয়াদা নেই নাই যে তোমরা শয়তানের ইবাদত করবে না? এ ওয়াদা নিয়েছেন কিনা আল্লাহ তাআলা? জোরে বলেন। শয়তান কিভাবে তার ইবাদত করিয়েছে প্রশ্ন আসে কিনা? শয়তান যুগে যুগে তার ইবাদতের জন্য গ্রহণ করেছে শিরককে। কোনটাকে? আর সেই শিরক করাবার জন্য শয়তানের সবচেয়ে প্রিয় উপকরণ হলো আসনাম, মূর্তি, প্রতিমা। আল্লাহ তাআলা সেই কথাটাই ইঙ্গিত দিয়েছেন, ওমিনান নাসি মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদ। এটার একটা তাফসীর এসেছে আসনাম, অর্থাৎ মানুষের মধ্যে মুশরিকরা, ভাগ্য বিপন্ন পোড়া কপালরা আল্লাহকে বাদ দিয়া মূর্তিগুলোকে আল্লাহ সমকক্ষ নির্ধারণ করে। বলে নাউজুবিল্লাহ।